হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং। আজকে লক্ষ্মী পুজো, রবিবার। সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে। তোমরা আশা করি সবাই খুব ব্যস্ত আছো। আমিও সকাল থেকে একটু কাজকর্ম করছিলাম, মায়ের সাথে হেল্প করছিলাম। তো পুজোর পরে আজকে এই ব্লগটা আবার করছি, মাঝখানে আবার কয়েকদিন কিছু করতে পারিনি। তো আমি দেখো একটু শাড়ি পরে নিয়েছি, একটু রেড কালারের একটা শাড়ি পরেছি। অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তো আমি এখন আমার ঠাকুর ঘরে বসে আছি, এখানে আমার বাপের বাড়িতে। তো পুজোটা হচ্ছে নিচে হল ঘরে। তোমাদের একদিন এই বাড়ির, আমার বাপের বাড়ির রুম ট্যুরটাও শেয়ার করে দেবো, আর আমি যেখানে ফ্ল্যাটে থাকি সেখানকারও একদিন রুম ট্যুরটা শেয়ার করে দেবো। তো পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওখানেই হচ্ছে। এই হলো আমার সিংহাসন আমাদের বাড়ি, একটু দেখে নাও। ঠাকুর ঘরটা আসলে আমাদের এখানে খুবই ছোট, আর দোতলায়, দোতলারও ওপরে। তো সেজন্যই ঠাকুর ঘরে সমস্ত বিশেষ কিছু করা হয়নি অ্যারেঞ্জমেন্ট। তো আমরা পুজোর সমস্ত জিনিসপত্র নিজেই করেছি, নিচে হল ঘরে ওখানে সব কিছু করেছি। তো এখন মাও কাজ করছে, আর আমি একটু এই যে রেডি হতে এসেছিলাম মাঝখানে। তো আর কিছুক্ষণ পরেই হয়তো পুজো হবে। যেটুকু যেটুকু পারছি তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো তোমাদের বাড়ির পুজো কেমন, কীভাবে কাটলো, সবাই কীভাবে করলে, একটু বলবে, কমেন্ট করে বলো। আর এই হচ্ছে আজকে আমার লুকস। দাঁড়াও, আমি বসেছিলাম তো আমি দেখাচ্ছি একটু। এই যে তো, এবার চলো দেখা যাক। এই যে নিহান, কি নিয়ে এসছো? ওটা দাও, দাও, ওটা সিঁদুর, দাও দিদানকে, দিয়ে দাও, চ দিদানাকে, আসুক আসুক। আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে, এই সবাই জাস্ট এখনই গেল লোকজন, তো ওই জন্য আসতে পারছিলাম না এই ঘরে। এখন আমরা ঘরের সবাই মিলে এখন প্রসাদ টোসাদ খাবো। তোমরা এক ঝলক দেখে নাও।
মোটামুটি ছোট করে একটু পুজো করা হয়েছিল। আর আজকে আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি যাবো ফ্ল্যাটে। এখানে এসেছিলাম অষ্টমীর দিন, তোমাদেরকে বলেছিলাম বোধহয় আগে একটা ব্লগে তোমরা দেখতে পারবে, আগে এসেছিলাম। আমাকে দুইবারই যাতায়াত করতে হয় সবসময়, তো আজকে আবার চলে যাবো ওখানে রাত্রেবেলা। কাল থেকে আবার ওখানে আবার থাকবো কিছুদিন, কয়েকদিন পরে আবার এখানে আসবো আমার বাড়ি। এখন আমরা প্রসাদ টোসাদ খেয়ে নেবো, আজকের মতো এইটুকুই। এরপরে একটা দেখা হবে নেক্সট একটা ব্লগে, তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। তোমরা প্লিজ যদি ভালো লেগে থাকে এখনকার ব্লগগুলো একটু দেখো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। টাটা।